মারে জাতিল আহাদ ওয়াল আমানাত, ওয়াদা অঙ্গীকার থাকবে না, মানুষ ওয়াদা অঙ্গীকার করলে তা পূর্ণ করবে না, আর আমানতদারি থাকবে না, সবাই হবে প্রায় গাদ্দার, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক। আমরা বিগত সরকারের চলে যাওয়ার পরে প্রথম যে আলোচনাটা রাখছিলাম সেটা ছিল জুলুম। জুলুম কী জিনিস, পৃথিবীতে কারা জুলুম করেছে জাতির উপরে, তাতে পৃথিবীর উল্লেখযোগ্য জালেমদের কথা পেশ করা হয়েছে। তাতে হালকা করে বিগত সরকার কি মানুষের উপরে জুলুম করেছে সেটা উল্লেখ করা হয়েছে, কিভাবে মানুষকে জেলে হত্যা করা হয়েছে, কিভাবে মানুষকে আয়না ঘর নাম দিয়ে রাখা হয়েছে, কিভাবে মানুষকে সাগরে পাথরের সাথে বেঁধে ফেলে দেওয়া হয়েছে। তো সে আলোচনাতে আমরা পৃথিবীর বড় বড় জালেমদের কথা উল্লেখ করেছি, যারা মানুষের প্রতি জুলুম করেছে, সবাই এক সময়ে দুনিয়া থেকে চলে গেছে। তবে আল্লাহর নবী বলছেন বুখারি মুসলিমের হাদিস যে ইন্নাল্লাহ ইউমলিলি জালেম, জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন। তখন সুযোগ কতদিন দেন সেটা তো আর মানুষ জানে না, কত মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। ফেরাউন যদি 1500 বছর মানুষের উপরে জুলুম করে থাকে তাহলে কতদিন করল, তখন কি ফেরাউন বুঝলো যে আমি কোনোদিন মারা যাব? যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা কি বুঝলো যে কোনোদিন জালেমের বিচার হবে? তার বিপরীত চললে বালুর উপরে হাত পায়ে কাঁটা মেরে রেখে দেওয়া হতো এবং বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছু তার গায়ের উপরে ছেড়ে দেওয়া হতো। তো ফেরাউনের জুলুম পৃথিবীর ইতিহাসে ভিন্ন ধরনের, যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের। যাক, ওখান থেকে একটা কথা বলি, কেন জানি আঘাত খাচ্ছে বারবার মুসার কথাটা। মুসা আলাইহিসসালাম বললেন যে আল্লাহ বললেন মুসা তোমাকে ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে। তো মুসা আলাইহিসসালাম বললেন দেখেন ওর পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগের অপবাদ আছে বা ওর পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে, আর সেটাও ঠিক, সেটা হলো এই যে আমি এক থাপড়ে একটা মানুষকে মেরে ফেলেছি। যেহেতু তার পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে কাজে আমি সেখানে যেতে পারবো না, দ্বিতীয়ত আমি ভালোভাবে ভাষা কথা বলতে পারিনি, আমার জিভায় সমস্যা, তৃতীয়ত যেহেতু আমি সাহস রাখি না কাজে আমার সাথে আমার ভাইকে দিতে হবে হারুনকে। ঠিক আছে সব মেনে নিলাম, তবুও যাও, তার মানে এখন ফেরাউনের সময় শেষে আসছে। তো বললেন যে ও যে হত্যা করবে আমাকে, তখন আল্লাহ বললেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি। এই যে বাক্যটা আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি, কিছুক্ষণ পরে এই বাক্যটা আবার মুসা পাল্টে বলবেন যে আল্লাহ আমার সাথে আছে, যখন খুব বিপদ নেমে আসবে। যা হোক সব কথা মেনে নিলেন আল্লাহ, মুসা আসলেন। তো মুসা এসে দাওয়াত দিতেই যে আমি নবী, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, বানি ইসরায়েলকে আপনি ছেড়ে দেন। নিজের টাকে বুঝতে হবে মানুষকে জাতির উপকার, আমার যেটা জাতি বানি ইসরায়েল এদেরকে আপনি দাস দাসী গোলাম করে রেখেছেন, এদের ছেড়ে দেন। এই দাওয়াতটা দিতেই ফেরাউন বলল ও তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি,
আমি কি তোমাকে শিশুকালে লালন পালন করিনি? তোমার বয়সের বহু বছর কি তুমি আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, থাপ্পড় দিয়ে মানুষকে হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আরে তোমাকে আমি লালন পালন করলাম, তুমি এসে আজকে আমাকে দাওয়াত দাও, মানে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। স্বীকৃতি দিলেন মূসা আলাইহিস সালাম, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি দয়া করেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এ মুখের উপর কে বলল এটা? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তুমি আমাকে হত্যা করবে এই জন্য আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ। বোঝা যায় না কথা? মানে ও বলল, হ্যাঁ তোমাকে আমি লালন পালন করিনি, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে তুমি বানী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এবার পরিবেশ উল্টে গেল। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে হত্যা করতে হবে। তো সবাই ধাওয়া করলো, আল্লাহ বললেন যে মূসা তুমি বের হয়ে পড়ো, তোমার মানুষ পিছা ধাবন করবে। তাই হলো, আগে আগে যেতে লাগলেন মূসা, পিছনে পিছনে যেতে লাগলো ফেরাউন। সামনে কুলজুম সাগর, নীল নদী নয়, ওটা মিথ্যা কথা, নীল সাগরে ডুবেনি ফেরাউন, ফেরাউন ডুবেছে কুলজুম সাগর, কুলজুম সাগরে। তো এইবার চলে এসেছে ফেরাউন। কালা সাহাব মূসা, মূসার সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদ্রা কোন, আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। সামনে পিছনে ফেরাউন, ডানে বামে ফেরাউন, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। একটু আগে যে আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি, এখন মূসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। তারা তো বলল আমরা আটকা পড়েছি, এখন তো আর আমাদের বাঁচার কোনো পথ নেই, যেহেতু সামনে সাগর, পারও হতে পারবো না। তো সাগর তো যা হওয়ার তাই হয়ে গেল, রাস্তা হয়ে গেল। তো ফেরাউন আসলে বুদ্ধি কম এ কথা নয়, ফেরাউন খুব হুঁশিয়ার মানুষ, সচেতনতার অভাব ছিল না। আজও যদি মিশর বিমানবন্দরে নামেন, কায়রো বিমানবন্দরে, বিমানবন্দর থেকে বের হলে ফেরাউন আপনাকে স্বাগতম জানাচ্ছে এভাবে, তার মানে ফেরাউনের এ করা হয়েছে। ওইভাবে টিভিতে আকৃতি দেওয়া হয়েছে, বিশাল টিভি, আপনাকে ফেরাউন স্বাগতম জানাচ্ছে। দেখেন মানুষের কেমন অবস্থা, ফেরাউনকে সম্মান করছে এভাবে, অথচ তারা মুসলিম দেশ।
তো তখন মূসা আলাইহিসসালাম বললেন, না এটা হতে পারে না, তোমরা যেটা বুঝেছো সেটা নয়। তো রাস্তা তো হয়ে আছে দুই দিকে, সুখার পানি দাঁড়িয়ে আছে, আর এত গভীর রাস্তা, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে, তার মানে পানির গভীরতা যত বেশি পানির পাহাড় উঁচু তত বেশি। পানির গভীরতা যদি 3 কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়টা কত উঁচা হয়ে আছে? 3 কিলোমিটার হয়ে আছে। এখন ফেরাউনের বুদ্ধি কম একথা নয়, যখন মানুষ খুব রাগ করে তখন বুদ্ধি কমে যায়। মানে যার কারণে রাগ করলে, রেগে গেছে তো হেরে গেছে, রেগে যেটা বলবেন সেটা ভুল হবে, এত রাগ যে ওকে মারবেই, তে এখন আর বুদ্ধি কাজ করে ওই রাস্তাতে নেমে গেছে। তো তো রাস্তা নয়, তো রাস্তা নয়, যা হর তাই তাই হলো। এমনভাবে নিঃস্ব হয়ে ফেরাউন ডুবে গেল যে আশ্রয় নেওয়ার মতো কোনো পথঘাট ছিল না। কেন যে মানুষ জুলুম করে, আমি জালেমের অবস্থা দেখাতে 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 কথা বলেছি, দেখেন না আপনি, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার মেয়ের মাথায় একটু হাত লাগাতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি, পরিবেশ তার অনুকূলে হয়নি। তো নিরুপায় নেমে আসে মানুষের উপরে আসে, আপনারা তার জাজল্য প্রত্যক্ষ দেখেছেন। আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সুযোগ দেন, কত দিন দেন সেটা মানুষ জানে না। তখন মানুষ বলে যে কই, জালেমের তো বিচার হয় না, জালেমের তো বিচার হয় না। আমিও বাংলাদেশে ওই মূর্তির পাশ দিয়ে হাঁটতাম, আর বলতাম যে এই মূর্তি কি কেউ ভাঙতে পারবে? না, এটা ঈসা আলাইহিসসালাম ভাঙবেন, যেদিন ঈসা আলাইহিসসালাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না, তার একটা শোর শুকুর থাকবে না, সব হত্যা করবেন, তার একটা ছবি মূর্তি থাকবে না, আপনার বাপের যেগুলো আছে, আপনার মায়ের যেগুলো আছে, বাড়ি ঘরে রাস্তাঘাটে একটা রাখবে, সব ভেঙে দিবেন। আর আরেকটা হলো উঁচু কবর রাখবেন না, সব ভেঙে সমান করে দিবেন। সেদিন যত পীর আছে, পীর ওলি আওলি একটা টিকবে না, এরা তো না বুঝে কবর পূজা করছে, ওর যে কি হলো সেটা কে বুঝে? বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, তো এই ভাষা কি ও বুঝে? তো প্রথম আলোচনা ছিল জুলুম, তারপরের আলোচনা ছিল, তারপরের আলোচনা ছিল আত্মসাত, তারপরের আলোচনা ছিল আত্মসাত, তারপরের আলোচনা ছিল ছবি মূর্তি। আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে এ আলোচনা করে আসছি। এখন আমাদের মিরপুরে নিয়মিত জুমা চালু হয়, আমরা পবিত্রতায় এসেছি, এখানে বিষয়ভিত্তিক বছর বছর যাবৎ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি। আগে বলি, আল্লাহ তাআলা বলেন ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাহারু, সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন। সেটা হলো মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা, যেখানে আছে কোবা মসজিদ। সেই কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ সলাত আদায় করে নামাজ পড়ে তাহলে সে উমরা করার সময় নেকি পাবে, এটা ব্যতিক্রম মসজিদ। মসজিদে নববীতে দূরে কাজ সলাত আদায় করলে উমরার নেকি হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো মসজিদে কোবাতে কেউ যদি দূরে কাজ সলাত আদায় করে তাহলে কিসের নেকি পাবে? উমরার নেকি পাবে, হাদিস সহিহ। তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করত, আল্লাহ তাদের প্রশংসা করছেন। তখন আমাদের নবী বলছেন, ও কোবাবাসী, তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন? তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না, তবে এক
পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। দুই, ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। তিন, আমরা ওযু করি পানি দিয়ে। ও, এটাই হবে। এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে। এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে, আরে না না, আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই, পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নাও, 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে এই সম্মান পাওয়া যাবে। ওইদিক ছিল ঠিক কথা আর এদিক হলো বানানো কথা। তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো, তখন এরা বলল সুবহান আল্লাহ, আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের, তাহলে গাড়ি ছুটে যাক যাক, কিন্তু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে। আচ্ছা, ও যে 40 কদম হাঁটবে তার বউ হাঁটবে না? ধর্ম শুধু অর্জন নাকি? বউ কি করবে? বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, বউ পায়ের উপরে পা উঠাবে, বউ খক খক করে কাশবে। পবিত্রতা, আবু মালিক আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন, আকাশ ছয় বাক্য, মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক ঈমান। সালাত মানে নামাজ, সিয়াম মানে রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ইবাদত বান্দেগি, দান খায়রাত, সব মিলে হলো অর্ধেক ঈমান, আর পবিত্রতাই হলো অর্ধেক ঈমান। মুসলমানের বাড়িঘর কোথাও ধুলাবালি থাকবে না, বিছানায় কাঁথা লেপ তোশক সপ্তাহে পরিষ্কার করতে হবে। পাকিস্তানির মতো হওয়া হবে না, 2.5-3 মাস পরে গোসল, সব কিছু রেডি, বউটাকে একটু ঝকমকা হতে হবে, পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে, চাঁপানৌমজার ভাষাতে লেবড়ি হওয়া হবে না, কিছু নিস পরিষ্কার নাই, কিছু নাই, কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায়, ছেলে মেয়ের কাপড় চোপড়, স্বামীর কাপড় চোপড়, বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে। পবিত্রতা অর্ধেক ঈমান, ওযু অর্ধেক ঈমান, ব্যতিক্রম বাক্য। পরের বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি তা আকাশ জমিন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন, এসার সালাতের পরে ল্যাংটা মেয়ে নাচে ওখানে বসে থাকেন, আপনাকে একটু শরম লাগে না, হায়া লাগে না, লজ্জা লাগে না, কেমন কেমন লাগে না? লাগাতো উচিত, পশু প্রাণীর মতো হলে হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, যেদিন সমাজের লোকেরা হবে আগাছা। তো বলেন কি করতে হবে, অদা অঙ্গীকার থাকবে না, কেউ কাউকে মানবে না, মতবিরোধ এইভাবে দেখা দিবে, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকালেন, এ এ এ এই দেখো যেভাবে ঢুকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, বলেন কি করতে হবে, আপনি বলেন। হ্যাঁ, এক মুখখান বন্ধ রেখো, ওইভাবে আড্ডা পিটা হবে না, দোকানে বসে গল্প চলবে না,